হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ঠিকঠাক আছো আজকে তোমাদেরকে আমি ফিজিক্সের একটা চ্যাপ্টার ফোর্স অ্যান্ড মোশান নিয়ে একটু আলোচনা করব ঠিক আছে তো ফোর্স অ্যান্ড মোশন এই কথাটা মানে হচ্ছে বল এবং গতি তো গতি গতি আসলে আমরা গতির সাথে আমরা সাধারণত সবাই পরিচিত যেমন আমরা দেখি আমাদের বাড়ি ঘর বা এই যে চেয়ার টেবিল বেঞ্চ এগুলো এক জায়গায় স্থির আছে আবার কি বাস ট্রেন সাইকেল এগুলো সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে তো এই যে স্থির বস্তুগুলি যেগুলো আছে তো সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো যে স্থির থাকে তার এই ধর্মটাকে বলা হয় স্থিতি বা রেস্ট এবং সময় সঙ্গে সঙ্গে যদি সেটা গতিশীল হয় তাহলে সেই ধর্মটাকে বলা হয় গতি বা মোশন এবার উদাহরণ হিসাবে তোমরা দেখতে পারো যে কোনো জড় বস্তু যেটা একটু আগে বললাম ঘর বাড়ি বা টেবিল চেয়ার যা খুশি সেগুলো সবই স্থিতিশীল বস্তু স্থিতি আচ্ছা এবার আসি মোশনে বা গতিতে মোশন বা গতি আমরা এখানে তিন ধরনের লিখেছি কি চলন গতি আবর্তন গতি মিশ্র গতি তো চলন গতিটা কি চলন গতি হচ্ছে একটা বস্তু দেখো আমি এখানে একটা বস্তু এঁকেছি এই বস্তুটা ধরো এখানটাই গেল তো বস্তুর মধ্যস্থ আমি যে কোনো দুটো বিন্দু নিলাম বস্তুর মধ্যে তো অনেক বিন্দু থাকে যে কোনো দুটো বিন্দু নিলাম তো এই বিন্দু দুটি 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 যে থাকে এই যদি সমান্তরাল হয় তাহলে সেই গতিটাকে আমরা বলবো চলন গতি ঠিক আছে আবর্তন গতিটা কি আবর্তন গতি সেটাই আমরা জানি যে কোনো যদি একটা ধরো বিন্দু বা কোনো একটা অক্ষের সাপেক্ষে যদি একটা বিন্দু বা একটা অক্ষের সাপেক্ষে যদি ঘোরে সেটা আবর্তন গতি যেমন কি যেমন পৃথিবী সূর্যের চারিদিকে যেরকম ঘুরছে সেটা আর একটা গতি আছে মিশ্র মিশ্র গতি গতি কি যখন এই দুটো চলন গতি এবং আবর্তন গতি মিলিয়ে একই সঙ্গে সেটা যাবে সেটা মিশ্র গতি এটাই আর কিচ্ছু নেই একদম সিম্পল আচ্ছা দেখো স্থিতি এবং গতি তাহলে এই দুনিয়াতে বা এই পৃথিবীতে পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নেই সবটাই আপেক্ষিক কেন আপেক্ষিক আমাদের তো মনে হচ্ছে যে আমাদের ঘর বাড়িগুলো সব স্থির স্থিতিশীল সেগুলো স্থিতিতে আছে কিন্তু তুমি যদি এটাই চাঁদে গিয়ে দেখো তখন দেখবে পৃথিবীর সঙ্গে সঙ্গে এটাও ঘুরছে তাহলে কি তাহলে আমরা এখান থেকে দেখছি স্থির কিন্তু চাঁদ থেকে দেখছি গতিশীল তার মানে জিনিসটা এটাই হচ্ছে যে পরম স্থিতি বলে কিছু হচ্ছে না টোটালটাই আপেক্ষিক মানে যে যার সাপেক্ষে দেখছি আমরা সেটার উপর নির্ভর করছে। আচ্ছা এবার আমরা একটু দূরত্ব আর স্মরণ নিয়ে একটু জানব দূরত্ব কি দূরত্ব হচ্ছে ধরো কোন একটা বস্তু যাচ্ছে গতিশীল তো সেই বস্তুটা কোথা থেকে শুরু করেছে তো সেই বস্তুটার অন্তিম অবস্থান এবং প্রাথমিক অবস্থানের মধ্যবর্তী যে পথটা অতিক্রান্ত করলো সে অতিক্রান্ত পথটাই হচ্ছে তার দূরত্ব যেমন প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই তোমরা সবাই বাড়ি থেকে এখানে পড়তে আসো ঠিক আছে বাড়ি থেকে অনেকজন অনেক জায়গা থেকে পড়তে আসো তাহলে তোমরা যে পথে আসো যে পথের যে দৈর্ঘ্য অতিক্রান্ত যে দৈর্ঘ্যটা যে দূরত্বটা অতিক্রান্ত করো সেটা হচ্ছে দূরত্ব আচ্ছা ঠিক আছে স্মরণ কী জিনিস স্মরণ হচ্ছে এই একটা নির্দিষ্ট দিকে কোনো বস্তুর স্থান পরিবর্তন করে তাহলে সেই দৈর্ঘ্যটাকে যে স্মরণলৌকিক দৈর্ঘ্য বরাবর বা স্থান পরিবর্তন করে সেটা হচ্ছে স্মরণ রকম যেমন ধরো এই একটা পজিশনে একটা বস্তু এ এই পজিশন থেকে এই পজিশনে গেল ঠিক আছে তাহলে কি হলো এই বস্তুটা কিভাবে যাবে এইভাবে যেতে পারে এইভাবে যেতে পারে এইভাবে এইভাবে ঘুরে ঘুরেও যেতে পারে তাহলে এখান থেকে এই পজিশনে যে কোনোভাবে যেতে পারে তাহলে এই দিকে গেলেও তাহলে সবটাই দেখো একটা একটা করে দিক নির্দেশ করছে ঠিক আছে তাহলে আমরা বলবো বস্তুটি স্মরণ হয়েছে কিন্তু স্মরণের পরিমাপ যখন করব আমরা স্মরণের পরিমাপের সময় কি করব। এই বস্তুটা যে যাচ্ছে পথ প্রথম এবং শেষ এই প্রাথমিক এবং অন্তিম যে দুটো পয়েন্ট সেই দুটো পয়েন্টের মধ্যে যে স্মরণলৌকিক দূরত্ব সেটা হচ্ছে স্মরণের পরিমাণ বা পরিমাপ ঠিক আছে এবার হুম যেহেতু দেখো একটা দিক আছে স্মরণটা একটা ভেক্টর রাশি কিন্তু অপরপক্ষে দূরত্বর কোনো দিক ছিল না দূরত্বর শুধু একটা মান ছিল দূরত্ব হচ্ছে স্কেলার রাশি দূরত্ব এবং স্মরণ দুটোরই একক সি জি এস এবং এস আই দুটোরই একক সিজিএসএস দূরত্ব এবং সরণের একক হচ্ছে সেন্টিমিটার আর এটা হচ্ছে মিটার তোমাদের মনে হতেই পারে দূরত্ব তো একক এক তাহলে কি দুটোই একই জিনিস না আমি আবার বলছি স্মরণ একটি ভেক্টর রাশি সেখানে দূরত্ব একটি স্কেলার রাশি তোমাদের একটু জিনিসটা পরিষ্কার হবে একটা উদাহরণ দিলে ধরো কেউ গার্লস কলেজের মোড় থেকে এখানে আসছ ঠিক আছে তো একজন স্কোয়ার ফিল্ড হয়ে ঘুরে আসলে একজন সোজা চলে আসলে তো দুজনে আসলে দুজনে একজন যেও স্কোয়ার ফিল্ড করে ঘুরে আসলে সেও একটা দূরত্ব অতিক্রম করে আসলে এবং যে সোজা চলে আসলে সেও একটা দূরত্ব অতিক্রম করে আসলে কিন্তু তোমাদের দুজনের স্মরণে কিন্তু সোজা মানে লাল দিকে ধার দিয়ে সোজা হলো এটা হচ্ছে স্মরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য বস্তু স্মরণ শূন্য হয়ে যেতে পারে কিরকম বস্তুটি যদি ধরো একটি বস্তু এখান থেকে শুরু করলো যেতে গিয়ে ঘুরে আবার তার আগের পজিশনে চলে আসলো আমি কি বলেছিলাম স্মরণ স্মরণে বলেছিলাম অন্তিম এবং প্রাথমিক তাহলে দেখো এখানে অন্তিম এবং প্রাথমিক দুটো অবস্থানই এক যদি অন্তিম এবং প্রাথমিক অবস্থান দুটোই যদি সমান হয় মানে একই হয় তাহলে বস্তুর স্মরণ হয়ে যাবে শূন্য সেক্ষেত্রে কিন্তু বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকবে এক্ষেত্রে বস্তু স্মরণ শূন্য হলেও অতিক্রান্ত দূরত্ব কিন্তু এই যে এই যে এটা একটা সার্কেল যদি হয় তাহলে এই পরিধি বরাবর হবে ঠিক আছে তো এই গেল স্মরণ এবং দূরত্ব এবার ধরো তোমরা বাড়ি থেকে এখানে পড়তে আসলে পড়ে বাড়ি চলে গেলে তোমরা কিন্তু বাড়ি থেকে আসলে আবার বাড়ি চলে গেলে তোমাদের স্মরণ আলটিমেটলি শূন্য হলো কিন্তু তোমরা কিন্তু অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত করলে ঠিক আছে আচ্ছা এবার আসি স্পিড বা দ্রুতি এবং ভেলোসিটি বা বেগ স্পিড কি স্পিড হচ্ছে দূরত্ব বাই সময় মানে কি বস্তু একটি বস্তু সময়ের সঙ্গে সঙ্গে যে দূরত্ব পরিবর্তন করে তার হারকে বলা হয় স্পিড ভেলোসিটি কি অপরপক্ষে স্মরণ বাই সময় মানে বস্তুর স্মরণ যেটা হয় সেটা সময়ের সেটার যে হার বা সেটার যে সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় সেটা হচ্ছে ভেলোসিটি কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ভেলোসিটি ভেলোসিটিতে আমার স্মরণযুক্ত মানে কি একটি নির্দিষ্ট দিক বা অভিমুখ থাকবে ঠিক আছে একটি নির্দিষ্ট দিক বা অভিমুখ থাকবে অবশ্যই ভেলোসিটি সেই জন্য ভেলোসিটি একটি ভেক্টর রাশি অপরপক্ষে স্পিড হচ্ছে স্কেলার রাশি এবার আমার এককে আসা যাক স্পিড এর একক হচ্ছে বাই সময় দূরত্বের একক হচ্ছে সেন্টিমিটার সময় সেকেন্ড তাহলে সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড একই হবে একক মিটার পার সেকেন্ড অপরপক্ষে ভেলোসিটিও সেম স্মরণের স্মরণ এবং দূরত্বের আমাদের তো একক একই ছিল সেই জন্য স্মরণের এই ভ্যালোসিটিও যে একক সেটাও হবে সিজিএস এবং এসআই স্পিডের এককের একই সেন্টিমিটার পার সেকেন্ড এবং মিটার পার সেকেন্ড ঠিক আছে এবার আসছে ইউনিফর্ম স্পিড আর ইউনিফর্ম ভেলোসিটি এই দুটো কি ইউনিফর্ম কথাটা থেকে কি বোঝা যাচ্ছে মানে সম ধরো সময়ের সঙ্গে সঙ্গে একটা বস্তু এগিয়ে যাচ্ছে গতিশীল থাকছে সেটা যদি একই সমপরিমাণ দূরত্ব অতিক্রম করে একদম সম সময়ে মানে গতিটা মানে যে বস্তু যা সেটা একদম সমান সমান ভাবে থাকছে ঠিক আছে সময় সাপেক্ষে অপরপক্ষে বেগটা কি ওই নির্দিষ্ট দিকে দিক পরিবর্তন না করে ওই একই দিকে যদি সময়ের সঙ্গে সঙ্গে সম বেগে চলে ঠিক আছে তাহলে সম পরিমাণ অতিক্রম করে একই সময়ে একই দিকে এবার একটা জিনিস আসছে আমাদের ইউনিফর্ম স্পিড বা সমদ্রুতি কখনো জিরো হয় না কিন্তু ইউনিফর্ম ভ্যালোসিটি বা সমবেগ শূন্য হয়ে যেতে পারে কিরকম কিরকম এটাই একটা সার্কুলার পথে ধরো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করবে যখন যাত্রা শুরু করলো তখন এই যে আমরা আসছে সেই বস্তুটা দূরত্বটা যেটা অতিক্রম করলো আবার ওখানে ফিরে আসলো এই যে দূরত্বটা অতিক্রম করলো দেখো সেটাতে আমরা একই সময় ধরো প্রথম সময় এটুকু প্রথম তিরিশ সময় তারপরে ধরো পাঁচ সেকেন্ডে পরে পাঁচ সেকেন্ডে এটুকু তারপরে পাঁচ সেকেন্ডে এটুকু সমান একদম সমান সমান করে দূরত্ব অতিক্রম করলো তাহলে স্পিডটা কিন্তু যেটা হচ্ছে ইউনিফর্ম স্পিড হয়ে যাবে কিন্তু ভেলোসিটির ক্ষেত্রে কী হবে ক্ষেত্রে হবে না কারণ দেখো এই বস্তুটা যখন একটা সার্কুলার পথে যাচ্ছে তখন বারবারও দিক পরিবর্তন করছে দিক পরিবর্তন হতে 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 আসছে এখানে বেগটাও সম মানে একই থাকতে হবে এবং দিকটাও একই থাকতে হবে কিন্তু এখানে দিক পরিবর্তন হয়ে যাচ্ছে সেই জন্য এখানে ইউনিফর্ম ভেলোসিটি হয়ে যাচ্ছে জিরো সেই জন্য ইউনিফর্ম ভেলোসিটি থাকছে না তাহলে ইউনিফর্ম ভ্যালোসিটি আমাদের শূন্য হতে পারে কিন্তু স্পিড হতে পারে না আচ্ছা এবার আসা যাক তরণ এবং মন্দনে তরণ কি তরণ হচ্ছে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় তরণ মানে যে ভেলোসিটি সেটা যদি সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে থাকে তাহলে সেটাকে বলা হয় তরণ মন্দনটা কি মন্দনটা হচ্ছে তরণের ঠিক উল্টো মানে ঋণাত্মক তরণ আমরা বলতে পারি কি যে কোনো বস্তুর বেগ হ্রাসের যে হার সেটাকে বলা হয় তরণ তরণ আমরা কি লিখতে পারি বেগ বৃদ্ধির বাই সময় মন্দন কি লিখতে পারি বেগ হাস বা বাই সময় এবং এই দুটো যেহেতু একই টার্ম একটা পজিটিভ একটা নেগেটিভ সেই জন্য দুটোর এককই দেখো এক বেগের যদি আমরা একক ছিল সেন্টিমিটার পার সেকেন্ড সেটাকে যদি সময় দিয়ে ডিভাইড করি তাহলে হয় সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে সিজের পদ্ধতিতে ঠিকই একইভাবে এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কোয়ার মনধনেরও তাই একই মন্দন এবং তরণ দুটোই এবং দুটোই এই দুটোই ভেক্টর আসি কারণ কি আমরা তরণ একটা নির্দিষ্ট দিক আছে কারণ বেগ বেগ যেহেতু ভেক্টর রাশি সেহেতু আচ্ছা এবার দেখো কোনো একটা বস্তুর বেগ শূন্য হতে পারে কিন্তু তরণ কি শূন্য হবে না হতেই পারে রকম আমি একটা পাথরকে উপর দিকে ছুড়লাম আমি ধরো এখান থেকে একটা পাথরকে ছুড়লাম এখান থেকে পাথরটা ওপরের দিকে উঠলো এই পর্যন্ত উঠল দিয়ে আবার নিচে নেমে যাচ্ছে তো এই যে এই পর্যন্ত উঠলো আমি তো একটা গতিবেগ নিয়ে ছুড়েছিলাম কিন্তু এই যে একটা সময় একটা স্থান পর্যন্ত উঠলো এখানে উঠে কি হলো গতিবেগটা দেখো তখন বেগটা যেটা বস্তু ছিল সেটা পাথরটার শূন্য হয়ে গেল এখানে ভি শূন্য হয়ে গেল। কিন্তু দেখো এই এই স্থানে আমরা অভিকর্ষজন তরণ পাব অভিকর্ষজন তরণ থাকবেই সেহেতু আমরা এখানে দেখছি বেগ শূন্য হয়ে যাচ্ছে কিন্তু তরণ কখনোই শূন্য হবে না আচ্ছা তাহলে আজকে আমরা স্থিত ফোর্স অ্যান্ড মোশন বল এবং গতি এই চ্যাপ্টারের স্থিতি গতি দূরত্ব স্মরণ তরণ এবং মন্দন ঠিক আছে এই কটি জিনিস কী জিনিস জানলাম এর এককগুলো জানলাম কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি জানলাম এগুলোকে তোমরা বাড়িতে একটু পড়ো খুবই সোজা জিনিস সবাই পারবে আশা করছি না হলে তোমরা কোনো প্রবলেম হলে সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবে এবং এর পরবর্তী যে পার্টটা সেটা আমাদের নেক্সট পার্টে আলোচনা করা হবে পরের যে বল এবং গতির পার্ট Okay, thank you.